এবং ছেলেদের আমরা কিছু বস্ত্র নিয়ে এসেছি, আপনারা যেটা প্রয়োজন হয় সেটাই সংগ্রহ করবেন, অতিরিক্ত কিছু নেবেন না, কারণ বুঝতেই পারছেন অনেকটা এলাকা জুড়ে আমাদের এই কাপড় আমাদের বিলি করতে হয়, তাই যেটা আপনাদের প্রয়োজন সেই জিনিসটাই আপনারা সংগ্রহ করবেন আমাদের মেম্বারদের কাছ থেকে। পরিস্থিতি আরামসে সব ঠিকঠাক হয়ে যাবে। তুমি চাপা দাও, তুমি সরাই দাও, সরাই দাও। পুচকি একটা মেয়ের হবে এটা। ওই যে কোলের বাচ্চাটা এটা হবে। কালকে বিকালবেলা ভাত খাইছি, আজকে সারাদিনও ভাত খাইনি এখনো, আর হচ্ছে আজকে খালি শুকনা খাবারই খাইছি, মুড়ি খাইয়ে আছি, আর কোনো সুযোগ সুবিধা নাই, থাকারও কিছু নাই, জামা কাপড় তো নাই, মানে ভিতরে যেগুলো ছিল খালি একটা ট্র্যাঙ্গি বেঁচে গেছে, আর কিছু নাই, বাসন টাসন কিছু নাই, রান্না করে খাবো কিছু বলো? বাবা মা অসুস্থ, হসপিটালে ভর্তি হয়ে আছে। কে আসে? পিপিএস থেকে আসছে ময়নাগুড়ি থেকে, খাবার আর কাপড় চাপড় দিয়ে গেছে। বাবু একদিন ছেড়ে দেবে, বেশি ডিস্টার্ব করবে না। এবার সবাই উত্তর দিন। চাল এক কিলো মতো, হাফ কিলো মতো ডাল, আর কি করে বাসনপত্র দিয়ে গেছে এরপরে ডুবি। এখানে সেলাই বসে 10টা, মাথার মধ্যে 1টা, আর মেয়ের হচ্ছে হাড় ভেঙে গেছে। দুইজনই আছে? হ্যাঁ দুইজন। এই বাড়ির দুইজন, ওই বাড়ির দুইজন, বাচ্চা দুটোই বাচ্চা।
গাড়ি থেকে একজন মারা গেছে। বাবা ধাপ করে পড়ে গেল, ওই যে পড়ে গেল, আর কোনো চোখ মেলে দেখেনি আর কোনো কথা বলেনি। তারপর যে উঠায় যে আমি রাখবো কোথায় বাবাকে, সেই জায়গাটা নেই। কোথাকার টিন বাঁশ রড কী কী মানে পড়ে আছে যে আমি যে রাখবো। তারপর দেখলাম ওই দিকে একটা বাড়ি ভালো আছে, ওই বাড়িটা নিয়ে রাখলাম। এই যে বাচ্চাটা নিয়ে ঘরে যাচ্ছিলাম তো, তারপর দেখলাম উপর দিকে দেখলাম যে হাওয়ার মতো বিজনেস আসতেছে, মানে ধুলা, তারপর হচ্ছে যে প্লাস্টিক ক্লাসে আছে। তারপর আমি দেখলাম যে ওগুলো কী হচ্ছে ওখানে। তারপর ও বাবাকে বললাম যে দেখো তো কী হচ্ছে। ওর বাবা বলতেছে এমনি হাওয়া হচ্ছে। আমি বললাম ওটা হাওয়া না, ওটা মনে হয় ঝড় আসতেছে বড়। তারপর ওইসব দেখে তো সবাইকে ডেকে নিয়ে গিয়ে ওই যে বিছনার ভিতরে ঢুকছিলাম বাচ্চাটাকে নিয়ে। তারপর তো মানে এত তাড়াতাড়ি আসলো না, বুঝতেই পারলাম না, মানে এক মিনিটের মধ্যে এসে সব কিছু নিয়ে চলে গেল। তারপর তো ওখানে ভিতরে ছিলাম, বিছানাটাও নিয়ে যাচ্ছিল। তারপর সবাই মিলে টাইনে ধরলো বিছানাটাকে, সেজন্য বাসিলাম, নাহলে আমরাও চলে যেতাম। রাস্তাটাকে ক্লিয়ার করবেন, রাস্তার মধ্যে কেউ দাঁড়াবেন না, রাস্তাটাকে ক্লিয়ার করবেন কিন্তু।